অনেক বেশি এক্সাইটিং মুহূর্ত চলতেছে, অনেক বেশি এক্সাইটেড আমরা। যে কোনো মুহূর্তে আমরা আমাদের ওয়েবসাইট, আমাদের ওই সহ আমরা অনেক খবর পাওয়ার আশায় আছি। সকল সিনারিওস গুলো কিন্তু একে একে সবকিছু রিভাইজ করা হচ্ছে, দারুণ ভাবে গঠন করা হয়ে গেছে, এগুলো রিভাইজ করা হচ্ছে। এজ লাইক এখন যে সময়টা অন্তর্বাসীর জন্য চলতেছে, সেটা হচ্ছে আপনাদের জীবনে সারা বছর শেষে যখন পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে, যারা ভালো মানের স্টুডেন্ট থাকে, তাদের পরীক্ষায় কিন্তু লেখা খুব দ্রুত হয়ে যায়। এবং একটা সময় দেখা যায় যে 3 ঘন্টার পরীক্ষায় মিনিমাম তার আধা ঘন্টা আগে তার লেখা শেষ হয়ে গেছে প্রশ্ন অনুযায়ী। তখন ওই ছেলে কি করে, তখন ও রিভাইজ দেয়, ও দেখতে থাকে যে কোথায় কোন পয়েন্টটা আউট হলো, কোনটা পড়ে গেল কিনা, বা অঙ্কটা ঠিক হলো কিনা, অঙ্কে কোথাও ভুল করছে কিনা, ঠিক মতো অ্যান্সার গুলো দিছি কিনা, এগুলো সে রিভাইজ দিতে থাকে। এবং একটা পর্যায়ে সে নিজে ক্যালকুলেশন করতে থাকে যে টিচার যখন আমার এই খাতাটা দেখবে তখন আমাকে কেমন মার্ক দিতে পারে। সে নিজেই নিজের টিচার হয় এবং এটা ক্যালকুলেশন করে কিন্তু মার্ক দেয়। তো অনপ্যাসিভের অবস্থা কিন্তু এখন এরকমটাই চলতেছে, এখন হচ্ছে রিভাইজ চলতেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায়। হচ্ছে চমৎকার ভাবে আমাদের দোষ ত্রুটি গুলো, আমাদের অপরচুনিটি গুলো, আমাদের সুযোগ গুলো, এগুলোকে দেখা হচ্ছে, বারে বারে করে দেখা হচ্ছে, এবং এমন ভাবে প্রস্তুত করা হচ্ছে যেন আমরা যে মানুষকে যে সার্ভিস দেওয়ার কথা বলছি সেই সার্ভিসটুকু যেন পুরোপুরি দিতে পারি, এবং মানুষ যেন আমাদের সার্ভিসে স্যাটিসফাই হয়। আমাদের বিজনেস কিন্তু সার্ভিস, আমরা এটা জানি কিনা যে আমরা যে বিজনেস করতে আসছি, আইটি বিজনেস, এই যে যে প্রোডাক্ট আমাদের হাতে আছে আইটি প্রোডাক্ট, এটা এই যে যে আমাদের পণ্যগুলো, ও কানেক্ট, ও নেট, ও মেল, আপনার ও ট্রিম, ও একাডেমি, আজকে ও একাডেমির বাজার মূল্য দেখতেছিলাম যে $865 বিলিয়ন। আমি তো এটা ভেবেই অস্থির যে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন এটারই তো গল্প আসলেই। তো ঠিক আছে, তো অস্থির হচ্ছি না, মানে খুশিতে অস্থির হচ্ছি। যারা এই মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বুঝবে, তারা বুঝবে যে আসলে এই ও একাডেমিটা কি এবং এর সার্ভিসটা কি হবে। এটা যারা বুঝবে তারা অনপ্যাসিভের বিজনেসটাকে অনেক মজা করে দেখতে পারবে। যারা ও কানেক্টের মূল্যটা কি, মানে কত টাকা এই বাজারে তার মূল্য আছে, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার খুব ভালো লাগবে যে আমি আমার বাজারে এই প্রোডাক্টটা আছে। ধরে না একটা আমি সাবান বিক্রেতার একটা ফ্যাক্টরি আছে, আমার বছরে 5 কোটি টাকা সাবান বিক্রি হয়। এটা যখন আপনি বুঝে যাবেন তখন কিন্তু আপনার ওই বিজনেসটা করতে ভালো লাগবে। তা আপনারা এগুলো যারা ফাউন্ডার, সম্মানিত ফাউন্ডার, তারা দেখার চেষ্টা করবেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করবেন। এই যে যে আমরা যে প্রোডাক্ট গুলো নাম বলতেছি, আমাদের ও ট্র্যাকার কি করবে, তার মূল্য কত, বাজার মূল্য কত, কতগুলো মানুষ এগুলো ব্যবহার করবে, কেন ব্যবহার করবে, এটা কি কি নতুনত্ব আছে, এটা আমাদের কি কি সুবিধা দিবে, এগুলো যখন দেখবেন তখন অনপ্যাসিভের বিজনেসটা বুঝতে আপনার আরো অনেক সহজ হয়ে যাবে এবং অনেক ভালো লাগবে, বিলিভ মি। 5 বছর পরেও যদি আমার ইনকাম আসে, তো বছরে যদি ওই $865 বিলিয়ন যদি ইনকাম হয় বা 2 বছরে হয়, তাহলে তো অনেক টাকা, যেটা আমি আমার বাপ দাদা 14 পুরুষ এটা কোনোদিন ইনকাম করার চেষ্টা করেনি বা করতে পারেওনি বা হয়ওনি। তো সেখান থেকে এত টাকার ব্যাপার স্যাপার, তাহলে বিজনেসটা করি সমস্যা কোথায়? কারণ ও একাডেমি নামটা তো শুনছি, তার ফিচার তো দেখছি, টুডে অ্যান্ড টুমরো এই সার্ভিসটা মানুষ নিবে। তো সেই জায়গা থেকে এই এক্সাইটেড মোমেন্টে এই ব্যাপারগুলো আমাদের এখন জানা দরকার এবং বোঝা দরকার। আমরা শুধু টাকা টাকা করে আমাদের নৈতিকতাকে বিসর্জন দিব না, আসলে ব্যবসাটাকে বুঝতে হবে যে টাকা তো আসবেই। ওই সেই গল্পের মতো যে শিক্ষক বলতেছে যে দেখো এখানে একটা টাকার বস্তা আছে আর একটা জ্ঞানের বস্তা আছে, কে কোনটা নিবা? তো ম্যাক্সিমাম ছেলে পেলেই কিন্তু টাকার বস্তা নিতেছে। এর মধ্যে পল্টু কে বলা হয়েছে যে আরে পল্টু তুই টাকার বস্তা কেন নিবি, আমি হলে তো জ্ঞানের বস্তা নিতাম। তো পল্টু তখন বলতেছে স্যার যার যেটা অভাব সে তো সেটাই নেবে, আমার টাকার অভাব স্যার আমি টাকা নিচ্ছি, আর আপনার জ্ঞানের অভাব আপনি জ্ঞান নিচ্ছেন। বাট মোরাল অফ দ্য হিস্ট্রি কি, আপনার যদি জ্ঞান থাকে তো এরকম হাজার হাজার টাকার বস্তা আপনার পিছনে ছুটতে থাকবে, আপনি অস্থির হয়ে যাবেন, টাকার ভারে আপনি উঠতে পারবেন না, আপনি সত্যিই অস্থির হয়ে যাবেন। সো অনপ্যাসিভ এর বিউটিটাকে বুঝেন, এর ভ্যালুটাকে বুঝেন, অনপ্যাসিভ কতটুকু ভ্যালু ক্রিয়েট করছে, এখন কি অবস্থায় আছে, আপনার জীবনের কি কি সুবিধাগুলো দিতে যাচ্ছে, সময়ের স্বাধীনতা দিতে যাচ্ছে, আপনার অর্থনৈতিক স্বাধীনতা দিতে যাচ্ছে, আপনি ইচ্ছা মতো ঘুরে বেড়ানোর স্বাধীনতা দিতে যাচ্ছে, আসলে এগুলো কি দিবে কিনা এবং সেই দেওয়ার সময়টা কখন, এগুলো এখন আমাদের সময় আসছে বুঝেনি আর কিন্তু। কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে খুলজা সিমসিম, একদম খুলজা সিমসিম হয়ে গেলেই
আমরা কিন্তু অস্থির হয়ে যাব। মাটি ডিগামো, ক্রিস জনসন সহ কমফোর্ট, আপনার হিরোস ওয়েবিনার সহ সবাই খুব উত্তেজিত, সব জায়গাতে সব ফাউন্ডাররা খুব উত্তেজিত। লাস্ট আপনারা ক্রিস জনসনের যদি একটা মেসেজ দেখে থাকে, তো সেখান থেকেও একটা চমৎকার একটা আভাস পাওয়া যাচ্ছে যে আমাদের কিভাবে কামব্যাক করতেছে। এই বিজনেস বলি আর এই লান্স বলি, যেটাই বলি না কেন, আমাদের লান্সিং পিরিয়ড কিন্তু চলতেছে। তো সেই জায়গা থেকে সবাই চোখ কান খোলা রেখে দারুণ ভাবে সামনে এগিয়ে যেতে হবে এবং সবসময় এক্সাইটেড মোমেন্টে থাকতে হবে।